নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ডেবিস্টার 110 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন মিথস্ক্রিয়া হতে পারে, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দিবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ডেবিস্টার 110 মিলিগ্রাম। এটি 10টি ট্যাবলেটের পাতা। এটি লুপিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই মেডিসিনটির দাম করেছে 318 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে ডেবিস্টেরল ইটেক্সলেট দেওয়া থাকবে 110 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। এটি 110 মিলিগ্রাম, 75 মিলিগ্রাম, 150 মিলিগ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি স্ক্রিনে দু একটা মেডিসিনের নাম দেখিয়ে দিচ্ছি, দেখে নেন ভালো করে। সব একই, যার মধ্যে এই ডেবিস্টেরল দেওয়া থাকবে সেটি দেখে আপনারা ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, এই ডেবিস্টার 110 মিলিগ্রাম ট্যাবলেট, এটি ব্যবহার করা হয় রক্ত পাতলা করার জন্য বা অ্যান্টিকোয়াগুলেন্ট, যা রক্ত জমাট বাঁধা প্রতিরোধের চিকিৎসার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি আপনার শরীরে একটি পদার্থ ব্লক করে কাজ করে, যা রক্ত জমাট বাঁধার সাথে জড়িত। এটি আপনার ফুসফুস, মাথা, হার্টের শিরাগুলোতে জমাট বাঁধার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে হার্টের সমস্যা হয়েছে বা রক্ত জমাট বেঁধে গেছে, সেই সব পরিস্থিতিতেও এই ডেবিস্টার ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া দেখা গেছে আপনার পায়ে রক্ত জমাট বেঁধে গেছে, সেখানেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। ফুসফুসে সমস্যা বা মাথায় রক্ত জমাট বেঁধে গেছে, সেখানেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, 18 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে, আপনার যদি কোনো রক্তপাতের সমস্যা থাকে বা হার্টের সমস্যা আছে, হাড়ের ফাটল আছে, মাথায় কোনো জায়গায় আঘাত খেয়েছেন বা অস্ত্রোপচারের চিকিৎসার জন্যেও, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে আমি বলবো এই ডেবিস্টার ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিনের মিথস্ক্রিয়া হতে পারে। যেমন হচ্ছে ওয়ারফ্রি ট্যাবলেট, টিকাগ্রেল, হেপারিন ট্যাবলেট, রিটোনারিন ট্যাবলেট, সাইক্লোস্পোরিন ট্যাবলেট, কোট্রিমাজল, ট্যাক্রোলিমাস, এই জাতীয় মেডিসিনগুলোর সাথে এই ডেবিস্টার ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ, এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ডেবিস্টার ট্যাবলেটটি সকালে একটা খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টকে দেখা গেছে 75 মিলিগ্রাম বা 150 মিলিগ্রাম ট্যাবলেটও ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি যেহেতু আপনার রক্ত পাতলা করার জন্য বা
রক্ত জমাট বাঁধার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সেই জন্য এই ট্যাবলেটটি টানা অনেক দিন খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ পেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, চুলকানি হতে পারে, পেট ফাঁপা, বদ হজম ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই ডেবিস্টার ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই ডেবিস্টার ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।